খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শকগত নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রযুড়ের বেঞ্চে ছিল আর্জিকর কর মামলার শুনানি সেই শুনানিতেই শীর্ষ আদালত দশ সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিল সেই সময়ে সীমা পেরিয়ে যাওয়ার পর নয় নয় করে তোলেননি জুনিয়র ডাক্তাররা বরং আন্দোলনকে নতুন অভিমুখে নিয়ে গিয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জুনিয়র ডাক্তাররা কি সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করছেন বিভিন্ন আলোচনা এবং প্রতিক্রিয়ায় শাসক দল তৃণমূলের নেতারা সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করছেন ঘরোয়া আলোচনায় ঘরোয়া আলোচনায় তৃণমূলের প্রথম সারির নেতারা বলছেন সতেরোই সেপ্টেম্বরের পরের শুনানিতে এটাই হবে রাজ্য সরকারের হাতিয়ার সুপ্রিম কোর্টকে বলা হবে প্রধান বিচারপতির নির্দেশ দিলেও কাজে ফেরেননি জুনিয়র ডাক্তারেরা কিন্তু সত্যি কি আদালত অবমাননা হয়েছে এই প্রশ্নে কার্যত একই সুরে আইনি ব্যাখ্যা দিয়েছেন তৃণমূলের আর বিকাশ ভট্টাচার্য দুই শিবিরের দুই নেতাই পোর খওয়া আইনজীবী এবং দুজনেই সাংসদ দুজনেরই বক্তব্য আদালত অবমাননা হয়নি তবে কল্যাণ বলছেন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেওয়ায় সুপ্রিম কোর্টকে অসম্মান করা হয়েছে বিকাশ বলেন যারা বলছেন আদালত অবমাননা হচ্ছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ না জেনেই বলছেন সুপ্রিম কোর্ট কোথাও বলেননি দশই সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতেই হবে জুনিয়র ডাক্তারদের আদালত বলেছিল জুনিয়র ডাক্তাররা দশই সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগ না দিলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে চাইলে ব্যবস্থা গ্রহণ করতে পারে কল্যাণের কথায় এটাকে আদালত অবমাননা বলা যায় না তবে নিশ্চিতভাবেই বিচার ব্যবস্থার যে কাঠামো রয়েছে তাতে সুপ্রিম কোর্টকে অসম্মান বা অপমান করা হয়েছে শ্রীরামপুরের তৃণমূল স্যামসদের আরও বক্তব্য জুনিয়র ডাক্তারেরা সুপ্রিম কোর্টকে কাঁচা কলা দেখিয়েছেন পাশাপাশি এটাও ঠিক যে রাজ্য সরকার সহনশীলতা দেখাচ্ছে পেশায় আইনজীবী কল্যাণের শখে ধুকি সরকার এতটা সহনশীল না হলেও পারে কারণ গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবশিষ করগুপ্তের আইনি ব্যাখ্যা আদালত অবন মাননা হয়েছে কি না হয়নি জানি না কিন্তু সেটা আদালতে সংশ্লিষ্ট বেঞ্চই নির্ধারণ করবে এটা অন্য কেউ নির্ধারিত করতে পারে না আগের শুনানিতে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ না দেওয়ার ফলে তেইশ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ছাব্বিশ পাল্টা জুনিয়র ডাক্তারেরা পরিসংখ্যা দিয়ে বলছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় জুনিয়র ডাক্তারদের সংখ্যা নগণ্য তারা কেবলমাত্র সহযোগিতা করেন তা নিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা অচল অবস্থা তৈরি হতে পারে না তা যদি হয়েই থাকে তবে তা হয়েছে রাজ্য সরকারের অপদার্থতার জন্যে বুধবার নবান্নে রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভাটচার্যকে প্রশ্ন করা হয়েছিল রাজ্য কি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা ভাবছে মন্ত্রী দবাব দিয়েছিলেন তেমন কিছু হলে আপনাদের জানাবো রাজ্যের এক প্রশাসনিক কর্তার কথায় প্রশাসন এখনও হয়তো কোনো পদক্ষেপ করবে না তবে জুনিয়র ডাক্তারেরা কি মনোভাব নিয়ে চলছেন তা তুলে ধরা হবে সুপ্রিম কোর্টের পরবর্তীতে যে শুনানি হবে সেখানে সেটা হবে সতেরোই সেপ্টেম্বর তারপরে আদালত যেমন নির্দেশ দেবে তেমন করা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি সেটু